ऑर्गेनिक केमिस्ट्री। ऑर्गेनिक केमिस्ट्री स्टार्ट করতেছি আজকে টপিক। আজকে টপিকটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট, ঠিক আছে? সো এভরিবডি এভরিবডি প্লিজ ক্লাসটা ফলো করো। মানে ধরো যদি আমরা এই 10টা ক্লাসের মধ্যে যদি ধরো মনে করো 5টা ক্লাসকে ভাইটাল মনে করি, তাহলে এটা একটা মানে 5টা ভাইটাল ক্লাস পাওয়া যাবে। হয়তো 10টার মধ্যে ভাইটাল বলতে যেটাকে বোঝায় সবগুলাই ইম্পর্টেন্ট ক্লাস, বাট কিছু ক্লাস হচ্ছে খুবই ভাইটাল, যেমন জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ক্লাস, অপটিক্যাল আইসোমারিজমের ক্লাস, বা বেসিক্যালি আইসোমারিজমের 3টা ক্লাসই, স্ট্রাকচারাল, জিওমেট্রিক্যাল, অপটিক্যাল, এই 3টা ক্লাস প্রিভিয়াস ভাইটাল ক্লাসের মধ্যে পড়ছে। প্রিভিয়াস আর যে প্রিভিয়াস ক্লাসটা ফিশন অফ বন্ড আর এটা, এই 2টা আর ওই 3টা আইসোমারিজমের 3টা আর এই রিসেন্ট 2টা ক্লাস, এগুলো হচ্ছে সব খুব ভাইটাল ক্লাস। তো আজকের ক্লাসটা ওরকম একটা ভাইটাল ক্লাস, অ্যাটাকিং রিয়েজেন্ট। টপিকটা হবে অ্যাটাকিং রিয়েজেন্ট। ওকে, সো অ্যাটাকিং রিয়েজেন্ট আমরা শেয়ার করতে চাচ্ছি, যে অ্যাটাকিং রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট শেয়ার করব। তো এটা মানে রিয়েলি ইম্পর্টেন্ট, প্লিজ তোমরা খুব করে অ্যাটেনশন দাও। অ্যাটাকিং রিয়েজেন্ট নিয়ে কথা হচ্ছে আজকে। স্যার আজকেই কেউ আসছিল কোচিংয়ে? জি স্যার। ফিজিক্যালি? হ্যাঁ ফিজিক্যালি মিট করছিল, ওটা পরে কথা বলি। হ্যাঁ ক্লাসটা কন্টিনিউ করি। অ্যাটাকিং রিয়েজেন্ট সবাই অ্যাটেনশন দাও। অ্যাটাকিং রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট হচ্ছে ইলেকট্রোফাইল আর এন্ড নিউক্লিওফাইল। অ্যাটাকিং রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। অ্যাটাকিং রিয়েজেন্ট বলতে কাকে বুঝাচ্ছি আমরা? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। তো তোমরা ক্লাসের যে নোটিশ দেই, আমি ক্লাসের যে নোটিশ দেই সেই নোটিশে কিন্তু বলা ছিল ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। ক্লাসের নোটিশে বলা ছিল যে আজকে কি নিয়ে কথা হবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। তো এই ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইলই হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলই হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট। তোমাদেরকে একটু ইনফর্ম করি, অর্গানিক রিয়াকশনে যেটা দেখবা যে অর্গানিক অর্গানিক প্লাস ইনঅর্গানিক রিয়াকশন করে, অর্গানিক প্লাস ইনঅর্গানিক রিয়াকশন করে, করে প্রোডাক্ট ফর্ম করে, প্রোডাক্ট। আর এমন দেখবা যে অর্গানিক প্লাস ইনঅর্গানিক প্লাস ইনঅর্গানিক, এখান থেকেও আমরা প্রোডাক্ট পেতে পারি, প্রোডাক্ট। অর আরেকটা টাইপ হবে অর্গানিক প্লাস অর্গানিক প্লাস ইনঅর্গানিক, তারপরে প্রোডাক্ট। তোমরা এটা দেখতে পাবা, অর্গানিক রিয়াকশনে, অর্গানিক রিয়াকশনে যদি 2টা রিয়াকট্যান্ট থাকে, অর্গানিক রিয়াকশনে যদি 2টা কম্পাউন্ড রিয়াকশন করে, যদি 2টা সাবস্টেন্স রিয়াকশন করে, তাহলে তার একটা অর্গানিক হবে আরেকটা ইনঅর্গানিক। আর যদি 3টা সাবস্টেন্স রিয়াকশন করে, তাহলে একটা অর্গানিক 2টা ইনঅর্গানিক, আর 2টা অর্গানিক একটা ইনঅর্গানিক হবে। এবার তোমরা একটু ফলো করো তো, অর্গানিক কয়বার লেখা হইছে? 1 2 3 4। আচ্ছা ইনঅর্গানিক কয়বার লেখা হইছে? 1 2 3 4। তার মানে কি? ইকুয়াল কন্ট্রিবিউশন, এর মানে হচ্ছে ইকুয়াল কন্ট্রিবিউশন। এইটা তোমাদেরকে আমি বুঝাতে যাচ্ছি যে অর্গানিক রিয়াকশন, অর্গানিক রিয়াকশন ঠিক আছে, যে রিয়াকশন হিসেবে আমরা মনে করবো যেটা অর্গানিক রিয়াকশন, বাট ইনঅর্গানিকের প্রেজেন্স ছাড়া হচ্ছে না, ইনঅর্গানিকের প্রেজেন্স ছাড়া অর্গানিক রিয়াকশন হয় না, ইনঅর্গানিকের প্রেজেন্স ছাড়া অর্গানিকরা নিজেরা নিজেরা রিয়াকশন করে না। 99% টাইমেই অর্গানিকরা ইনঅর্গানিকের হেল্প ছাড়া রিয়াকশন করতে পারে না, করেও না। তার মানেটা হচ্ছে যারা অর্গানিক তারা অনেকটা হচ্ছে ল্যাজি, যারা অর্গানিক তারা অনেকটাই হচ্ছে স্লিপিং মুডে থাকে, তারা বলতে গেলে ঘুমাইয়া থাকে, তাদেরকে জাগাতে হয়, তাদেরকে ইরিটেট করতে হয়, আদারওয়াইজ তারা কাজে নামে না, কাজ করে না, আদারওয়াইজ তারা রিয়াকশন করে না। এন্ড এইটা কারা করে? এরা এরা ইনঅর্গানিক যারা, ওরা করে। ইনঅর্গানিকরাই কি করে?
অর্গানিকটাকে বাউন্ড করে রিঅ্যাকশন করার জন্য, ইনঅর্গানিকরাই অর্গানিককে গিয়ার আপ করে, স্টিয়ার আপ করে বা ইনফ্লুয়েন্স করে, বাউন্ড করে, যেভাবেই বলো না কেন, ইনঅর্গানিকরাই তাকে কি করে, খোঁচা মারে রিঅ্যাকশন করার জন্য। তো অর্গানিক অর্গানিকের জায়গায় থাকে, ইনঅর্গানিক জায়গায় তাকে অ্যাটাক করে, অর্গানিক অর্গানিক জায়গায় থাকে, ইনঅর্গানিক জায়গায় তাকে অ্যাটাক করে, ইনঅর্গানিক জায়গায় তাকে অ্যাটাক করে। তো ইনঅর্গানিক অ্যাটাক করে বলে আমরা ইনঅর্গানিকটাকেই বলবো রিএজেন্ট এন্ড অ্যাটাকিং রিএজেন্ট। তাহলে আমরা যে অ্যাটাকিং রিএজেন্ট বলতেছি সেটা কোন পার্ট থেকে আসবে, ইনঅর্গানিকের পার্ট থেকে আসবে, সেটা আসবে ইনঅর্গানিকের পার্ট থেকে। ওকে, সো কাম ব্যাক এগেইন, আমরা ডিসকাস করতে যাচ্ছি অ্যাটাকিং রিএজেন্ট। অ্যাটাকিং রিএজেন্ট আমরা অর্গানিক রিঅ্যাকশনের প্যাটার্ন, অর্গানিক রিঅ্যাকশনের টাইপ এইটা একটু স্টাডি করে দেখলাম যে অর্গানিকরা নিজেরা স্পন্টেনিয়াসলি বা শুধু অর্গানিক কখনো রিঅ্যাকশন করে না, টিল মানে আনটিল কামিং দা ইনঅর্গানিক, ইনঅর্গানিক না আসা পর্যন্ত সে নিজে থেকে রিঅ্যাকশন করে না, ইনঅর্গানিক যখন তাকে এসে অ্যাটাক করে তখনই সে রিঅ্যাকশন করে, ইনঅর্গানিক অ্যাটাক করে তখন সে রিঅ্যাকশন করে। তাই এইখানে ইনঅর্গানিককে কনসিডার করা হচ্ছে রিএজেন্ট, আর এইটা যেহেতু অ্যাটাক করে তাই বলা হচ্ছে অ্যাটাকিং রিএজেন্ট, অ্যাটাকিং রিএজেন্ট। যেমন তোমরা একটা এক্সাম্পল দেখো, তোমাদের জানা খুব সিম্পল একটা এক্সাম্পল যে মিথেনের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করতেছে, অ্যাজ এ রেজাল্ট মিথাইল ক্লোরাইড হয় এন্ড হাইড্রোজেন ক্লোরাইড হয়। মিথেনের সাথে ক্লোরিন যখন রিঅ্যাকশন করে তখন মিথাইল ক্লোরাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড হয়। এইখানে কি হয়, এই ক্লোরিন মিথেনকে অ্যাটাক করে, ক্লোরিন মিথেনকে অ্যাটাক করে, তারপরে সেটা যায় মিথাইল ক্লোরাইড হয়, দেন এটা যায় মিথাইল ক্লোরাইড হয়। তাহলে এই এই ক্লোরিনকে আমরা বলবো হলো রিএজেন্ট, এই জন্য ক্লোরিনকে বলবো রিএজেন্ট। কোন রিঅ্যাকশনে, কোন রিঅ্যাকশনে যেটা দেওয়ার পরে রিঅ্যাকশন হয়, যেটা দেওয়ার পরেই রিঅ্যাকশনটা হয়, যেটা যখন কন্ট্যাক্টে আসে তখন রিঅ্যাকশন হয়, যেটা আসার পরে রিঅ্যাকশন হয়, যেটা রিঅ্যাকশনটাকে মানে ডান করে সে হচ্ছে রিএজেন্ট, সে হচ্ছে রিএজেন্ট, রিমেম্বার। তাহলে আমরা এটা ক্লিয়ার হচ্ছে যে অর্গানিক রিঅ্যাকশন অর্গানিকরা নিজেরাই দিবে না, শুধু এখানে ইনঅর্গানিক একটা পার্ট থাকবে, ইনঅর্গানিকের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে রিএজেন্ট। এই যে রিএজেন্ট, তাদেরকে অ্যাটাকিং রিএজেন্ট বলতেছি আমরা, সেই অ্যাটাকিং রিএজেন্টের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে ইলেকট্রোফাইল, একটা পার্ট হচ্ছে নিউক্লিওফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন পার্টটা ইলেকট্রোফাইল, কেন ইলেকট্রোফাইল, কোন পার্টটা নিউক্লিওফাইল, কেন নিউক্লিওফাইল, অর ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি, নিউক্লিওফাইলের এক্সাম্পল কি। এটা ছাড়া, এটা ছাড়া নোবডি ক্যান ডু ওয়েল ইন দ্য অর্গানিক কেমিস্ট্রি, এটা ভালো বুঝবে না তার অর্গানিক ছেড়ে দেওয়া উচিত। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ছাড়া অর্গানিক ট্রুলি পড়া যাবে না, সোজা কথা। ওকে, সো নাম্বার ওয়ান ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলটা না অর দিয়ে বলতেছি, ইলেকট্রোফিলিক রিএজেন্ট, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল যেটা ইলেকট্রোফাইল এটা হলো ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক একই কথা, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রোফিলিক রিঅ্যাজেন্ট, ইলেকট্রোফাইলই হচ্ছে ইলেকট্রোফিলিক রিঅ্যাজেন্ট। যেমন আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত কিছুটা, সেটা হলো হাইড্রোফিলিক, একটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক আমরা কাদেরকে বলি, হাইড্রোফিলিক কারা, যারা হচ্ছে অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টস ওয়াটার, অ্যাট্রাক্টস ওয়াটার, যারা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, যারা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে তারা হচ্ছে হাইড্রোফিলিক, যারা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে তারা হাইড্রোফিলিক, যারা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে তারা হাইড্রোফিলিক। তাহলে ইলেকট্রোফিলিক কি, তাহলে ইলেকট্রোফিলিক কি, যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তো ওয়ার্ড দিকে বুঝতে হবে, ওয়ার্ড থেকে বুঝতে হবে। তাহলে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইলেকট্রোফাইল কি বা ইলেকট্রোফিলিক রিএজেন্ট কি, এটা বুঝতে পারতেছি যে ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিএজেন্ট হচ্ছে তারাই যাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে,
ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে, দে মুভস টু ইলেকট্রন, দে মুভস টু ইলেকট্রন, দে গোস টু ইলেকট্রন, তাহলে তারা কি হয় ইলেকট্রনের দিকে যায়, দে মুভস টু ইলেকট্রন, দে গোস টু ইলেকট্রন, দে মুভস টু ইলেকট্রন, অর্থাৎ যারা ইলেকট্রনের দিকে যায়, যারা ইলেকট্রনের সার্চ করে, যাদের ইলেকট্রন দরকার তারা ইলেকট্রোফাইল, তার মানে ইলেকট্রোফাইল হচ্ছে কারা, সেই ডেফিনেশন এরকম, দা স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন, হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দা নেগেটিভ আয়ন আর কল্ড ইলেকট্রোফাইল, আর কল্ড ইলেকট্রোফাইল, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন, টু দ্য নেগেটিভ আয়ন আর কল্ড ইলেকট্রোফাইল, আর কল্ড ইলেকট্রোফাইল, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন আর কল্ড ইলেকট্রোফাইল, বিকজ আমরা তো রাইট জাস্ট নাও কি বললাম, ইলেকট্রোফাইল কি, যার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কাজ করে, ইলেকট্রোফাইল কি, যার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কাজ করে, দ্যাট মিন্স যার ইলেকট্রন চাই, যার ইলেকট্রন চাই, এখন ইলেকট্রন কার চাই, যার কাছে ইলেকট্রন নাই, যার কাছে ইলেকট্রন নাই তার ইলেকট্রন চাই, তো ইলেকট্রোফাইলের ইলেকট্রন চাই, ইলেকট্রোফাইলের ইলেকট্রন চাই, তো যার ইলেকট্রন চাই সে কার কাছে যাবে, সে কার কাছে যাবে, সেটা হচ্ছে সে যাবে নেগেটিভ আয়নের কাছে, সে কাকে টার্গেট করবে, কার দিকে যাবে, নেগেটিভ আয়নের দিকে যাবে, সে যাবে হচ্ছে নেগেটিভ আয়নের দিকে, যাবে হচ্ছে নেগেটিভ আয়নের দিকে, তাহলে এখন তোমরা ভাবতে পারো যে স্যার সে মেটালের দিকে যায় না কেন, মেটালরা তো ইলেকট্রন ডোনেট করে, মানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি যে মানে একটা রিয়েজেন্টের ভিতরেই, একটা রিয়েজেন্টের মধ্যেই দুইটা পার্ট থাকে, একটা রিয়েজেন্টের মধ্যেই দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা পার্ট হচ্ছে নিউক্লিওফাইল, একটা পার্ট হচ্ছে ইলেকট্রোফাইল আর অন্য পার্ট নিউক্লিওফাইল, মানে একই রিয়েজেন্ট, একটা রিয়েজেন্টের মধ্যেই ইলেকট্রোফাইল পার্ট থাকে, নিউক্লিওফাইল পার্ট থাকে, একই রিয়েজেন্টের মধ্যে ইলেকট্রোফাইল পার্ট থাকে, নিউক্লিওফাইল পার্ট থাকে, তার মানে হচ্ছে ইলেকট্রোফাইল পার্ট বা নিউক্লিওফাইল পার্ট এরা হচ্ছে মনে করো ই জেড, এরা হচ্ছে ই জেড, ই জেড এর মধ্যে ই পার্টটা হচ্ছে ইলেকট্রোফাইল আর জেড পার্টটা হচ্ছে নিউক্লিওফাইল, তার মানে তারাও আয়ন, তারাও আয়ন, সো আয়ন তো আয়নকে অ্যাট্রাক্ট করবে, আয়ন তো আয়নকে অ্যাট্রাক্ট করবে, আয়ন তো আয়নকেই অ্যাট্রাক্ট করবে, এই জন্য তাহলে পরে দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন, তার মানে হচ্ছে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলের মধ্যে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের মধ্যে কারো অ্যাট্রাকশন থাকবে নেগেটিভ আয়নের প্রতি, কারো অ্যাট্রাকশন থাকবে পজিটিভ আয়নের প্রতি, সো ইলেকট্রোফাইল তার মধ্যে কারা, যারা নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে, কেন, কারণ ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, ইলেকট্রোফাইলের ইলেকট্রন খুঁজতে এসেছে, তার কারণে সে যাবে নেগেটিভ আয়নের দিকে, তাহলে দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন আর কল ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলের এই ডেফিনেশনটা যে কতবার আসছে আল্লাহ জানে, সব সময় এই ডেফিনেশনটা আসে, হোয়াট ইজ ইলেকট্রোফাইল, হোয়াট ইজ ইলেকট্রোফাইল, হোয়াট ইজ ইলেকট্রোফাইল, সব সময় এই ডেফিনেশনটা আসে, এন্ড এইখান থেকে একটা এমসিকিউ আসে সব সময় প্রায়, মানে এইটা হচ্ছে যে সবচেয়ে কমন একটা জায়গা এমসিকিউর জন্য আর ওয়ান মার্কের জন্য, তো আমরা এবার জানতে চাইছি যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়াজেন্ট এরা আবার টু টাইপস, ইলেকট্রোফাইল আবার টু টাইপ, যার ওয়ান টাইপ ইলেকট্রোফাইল কি, যার ওয়ান টাইপ ইলেকট্রোফাইল হলো পজিটিভ ইলেকট্রোফাইল, পজিটিভ ইলেকট্রোফাইল, আচ্ছা কেন বুঝবো না আমরা, যারা নেগেটিভ আয়নের দিকে যায় তারা কি পজিটিভ, যারা নেগেটিভ আয়নের দিকে যায় তারা কি পজিটিভ, এটা ধরুন একেবারে নর্মাল একটা সেন্স বা একটা অর্ডিনারি সেন্স যে ইলেকট্রোফাইল কারা, যারা নেগেটিভ আয়নের দিকে যায়, তো যারা নেগেটিভ আয়নের দিকে যায় তারা, তারা কেমন,
তারা কি বিলং করে, তারা কি ধরনের, তারা তো পজিটিভ, কথা শেষ, তারা পজিটিভ। তো পজিটিভ ইলেকট্রোফাইল মানে যত পজিটিভ আয়ন আছে সবাই ইলেকট্রোফাইল, যত পজিটিভ আয়ন হবে সবই ইলেকট্রোফাইল, যত পজিটিভ আয়ন হবে সবই ইলেকট্রোফাইল। বাট আমরা তো আর এখানে সব ইলেকট্রোফাইল সব পজিটিভ আয়নকে দেখাবো না, আমরা এখানে সব পজিটিভ আয়নকে পজিটিভ আয়ন মানে কি তো সব মেটাল না। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, এখন আমরা বললাম যে ইলেকট্রোফাইল হচ্ছে যারা নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করে, দে হ্যাভ দ্য অ্যাট্রাকশন, দে হ্যাভ অ্যাট্রাকশন টুয়ার্ডস নেগেটিভ আয়ন, তারাই ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইলের একটা টাইপ হচ্ছে যে পজিটিভ, কারণ যারা পজিটিভ তারাই তো নেগেটিভ এর দিকে যাবে। এখন আমি যখন বলবো যে পজিটিভ আয়নরাই ইলেকট্রোফাইল, আমি যখন বলবো পজিটিভ আয়নরাই ইলেকট্রোফাইল, তাহলে দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে সবাই ইলেকট্রোফাইল, কথা এটাও ঠিক, দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে সবই ইলেকট্রোফাইল। কিন্তু আমরা এখন ইলেকট্রোফাইল হিসেবে সেই এক্সাম্পল দিব যেই এক্সাম্পল গুলো অর্গানিক রিয়াকশনের সাথে রিলেভেন্ট, যেগুলো অর্গানিক রিয়াকশনে যাদেরকে আমরা দেখব, যারা অর্গানিক রিয়াকশনে যাদেরকে শো করব তারা। আমি তো অর্গানিক রিয়াকশনে কপার, জিঙ্ক, সিলভার, তারপরে ক্যালসিয়াম, তারপরে টিন, লেড, এসব কি অর্গানিকে পাবো? অর্গানিক তো এরা আসবে না। তো দেখ অর্গানিকে কারা আসবে ইলেকট্রোফাইল হিসেবে, সেইগুলো আমরা শুধু এক্সাম্পল হিসেবে নিব। আমরা বলতেছি যে পজিটিভ আয়নই হচ্ছে ইলেকট্রোফাইল, কিন্তু অর্গানিকে কারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে আমরা শুধু তাদেরকে আইডেন্টিফাই করব। অর্গানিকে কারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করব। অর্গানিকে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে NO2 প্লাস, সবচেয়ে কমন NO2 প্লাস, যেটাকে তোমরা বলবা নাইট্রো গ্রুপ, এটাকে তোমরা বলবা নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ অর্গানিকে যে কত পপুলার এটা, নাইট্রো গ্রুপ আজকে থেকে শুনে রাখো, স্যারকে সাক্ষী রেখে বলো যে এটা মনে থাকবে যে নাইট্রো গ্রুপ, এন্ড ফিউচারে দেখবা যে এটা তোমাকে বারবার সামনে চলে আসতেছে নাইট্রো গ্রুপ হিসেবে। এটা আমরা দেখবো নাইট্রো গ্রুপ, পজিটিভ নাইট্রো গ্রুপ পজিটিভ, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে দেখবো আমরা ব্রোমিন প্লাস কে, ব্রোমিন প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, অর্গানিকে অর্গানিকে ব্রোমিন প্লাস হইতে পারবে, ব্রোমিন মাইনাস হইতে পারবে, যেই ব্রোমিনটা প্লাস সেই ব্রোমিনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। অর্গানিকে আমরা দেখবো যে হ্যালোজেন প্লাস প্লাস হয়ে কাজ করতেছে, হ্যালোজেন প্লাস হয়ে কাজ করতেছে, ইলেকট্রোফাইল হয়ে কাজ করতেছে, সেটাও আমরা দেখতে পাবো। আর প্লাস কাকে দেখবো ইলেকট্রোফাইল হিসেবে, মিথাইল প্লাস, মিথাইল প্লাস, মিথাইল প্লাস, এই মিথাইলটাকে দেখবো আমরা ইলেকট্রোফাইল হিসেবে। তাহলে আমি তোমাদেরকে মেক শিওর করতেছি যে যত পজিটিভ আছে সবাই ইলেকট্রোফাইল, কথাটা ঠিক আছে, কিন্তু ওই ইলেকট্রোফাইল গুলো দিয়ে তো আমাদের কাজ নাই। আমাদের কাজে আসবে যে ইলেকট্রোফাইল, আমাদের কাজে আসবে যে ইলেকট্রোফাইল সেগুলো হচ্ছে এইগুলো, আমাদেরকে দেখা দিবে যে ইলেকট্রোফাইল, আমাদের রিয়াকশনে যাদেরকে আমরা শো করব তারা হচ্ছে এরা, এদেরকে তুমি অর্গানিকে আইডেন্টিফাই করবা ইলেকট্রোফাইল হিসেবে, এটাকে আইডেন্টিফাই করবা ইলেকট্রোফাইল হিসেবে, এটাকে আইডেন্টিফাই করবা ইলেকট্রোফাইল হিসেবে, এটাকে আইডেন্টিফাই করবা ইলেকট্রোফাইল হিসেবে। এটা এক ধরনের ইলেকট্রোফাইল। আরেকটা ইলেকট্রোফাইল আছে টাইপের, আরেকটা ইলেকট্রোফাইল হলো নিউট্রাল ইলেকট্রোফাইল। আরেক টাইপের ইলেকট্রোফাইল দেখবা তোমরা যেটা কিনা নিউট্রাল ইলেকট্রোফাইল, যেটা কিনা নিউট্রাল ইলেকট্রোফাইল, তার মানে হচ্ছে যে এখন যে ইলেকট্রোফাইলের কথা আসতেছে সেই ইলেকট্রোফাইল গুলা হচ্ছে নিউট্রাল, বাট দে হ্যাভ অ্যাট্রাকশন টুয়ার্ড নেগেটিভ আয়ন, তারা নিউট্রাল কিন্তু তারপরেও তাদের নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন আছে, তারা নিউট্রাল তারপরেও তাদের নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন আছে। এমন কিছু স্পেসিস আমরা দেখব যাদেরকে দেখবো যে তারা ইলেকট্রোফাইল অথচ তারা নিউট্রাল, ইলেকট্রোফাইল অর্থাৎ তারা নেগেটিভ আয়নের দিকে যায় কিন্তু তারা নিউট্রাল, বাট তারা নিউট্রাল। তো এই ধরনের ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি, এই ধরনের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে গিয়ে সালফার ট্রাই অক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড। তোমাদেরকে আমি বলি হুইচ অফ দা ফলোয়িং ইজ ইলেকট্রোফাইল, অপশন এ অ্যামোনিয়া, অপশন বি আর এম জি এক্স, অপশন সি, অপশন সি সাপোজ হচ্ছে গিয়া অ্যামোনিয়া আর এম জি এক্স,
ROH and option D aluminium chloride. আমি এই এমসিকিউটা দেখালাম তোমাদের। এমসিকিউটা কি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল। তুমি ইলেকট্রোফাইলের লিস্টে যাও, তোমাকে দেখানো হয়েছে যে পজিটিভ ইলেকট্রোফাইল হলো NO2 প্লাস, ব্রোমিন প্লাস, মিথাইল প্লাস, আর নিউট্রাল ইলেকট্রোফাইল হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। জাস্ট এদেরকে নোট করে বসে থাকো, আর কিছু তোমার চিন্তা করতে হবে না, তুমি অপশন পেয়ে যাবা, তুমি অপশন পেয়ে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এন্ড এই এমসিকিউটা যদি তোমরা অন্তত 5 বার না পেয়ে থাকো বোর্ড কোশ্চেনের মধ্যে, আমাকে বলো। সবচেয়ে বেশি বার আসা এমসিকিউ এটা, সবচেয়ে বেশি সময় আসছে এমন এমসিকিউর মধ্যে এটা একটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল এন্ড কারেক্ট অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারেক্ট অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সবচেয়ে বেশি বার আসছে এটা, কারেক্ট অপশন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইভেজ, ম্যাক্সিমাম সময় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপশনে থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপশনে থাকে। তো যাই হোক, এটা একটা নিউট্রাল ইলেকট্রোফাইল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিউট্রাল ইলেকট্রোফাইল, সালফার ট্রাইঅক্সাইডও একটা নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে তুমি চিনে রাখো এই দুইটা ইলেকট্রোফাইলকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড, এরা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। এই হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কি তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ইলেকট্রোফাইল হচ্ছে যে এমন স্পেসিস যারা নেগেটিভ আয়ন অ্যাট্রাক্ট করে, এমন স্পেসিস যারা নেগেটিভ আয়ন অ্যাট্রাক্ট করে, তাহলে যারা যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল, যারা পজিটিভ ইলেকট্রোফাইল পজিটিভ ইলেকট্রোফাইল। কিন্তু এর বাইরেও এক ধরনের ইলেকট্রোফাইল আছে যারা নিউট্রাল, এর বাইরেও একটা ইলেকট্রোফাইল আছে যারা নিউট্রাল, নিউট্রাল বাট ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম নিউট্রাল বাট তার ইলেকট্রন চাই, সালফার ট্রাইঅক্সাইড নিউট্রাল বাট সেও ইলেকট্রন নেগেটিভ আয়ন অ্যাট্রাক্ট করে। তাহলে ইলেকট্রোফাইল নিয়ে এই কথা, তোমার কাছে জানতে চাওয়া হলো ইলেকট্রোফাইল কি, তুমি আমাকে বলতে পারো। তোমাকে তোমার কাছে জানতে চাওয়া হলো যে পজিটিভ ইলেকট্রোফাইল কয় টাইপের, তুমি বললা পজিটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল দাও, নেগেটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল দাও, এই এমসিকিউটা কারেক্ট আনসার করো যদি পারো। আজকে এই 10 মিনিটে 15 মিনিটে যদি এইটাও শিখে থাকো, তুমি মনে করবা এই উইক তোমার জন্য, মানে তুমি এই উইকের জন্য বলতে পারো যে আজকে তো কি স্যাটারডে, তুমি মনে করো এই উইকের তোমার প্রাপ্তি হয়ে গেছে, তোমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আচ্ছা, ইলেকট্রোফাইল সেকেন্ডটা কি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফাইল ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রোফাইল ইলেকট্রনের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, এই জন্য সে নেগেটিভ আয়নের কাছে যায়। নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, নিউক্লিয়াসকে অ্যাট্রাকশন করবে, তার মানে নিউক্লিয়াসকে অ্যাট্রাকশন করা মানে সে পজিটিভ আয়নের দিকে যাবে। কথা শেষ। দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য নেগেটিভ আয়ন, সরি টু দ্য পজিটিভ আয়ন, নিউক্লিয়াসকে অ্যাট্রাক করবে পজিটিভ আয়নকে, পজিটিভ আয়ন আর কল্ড নিউক্লিওফাইল। ওকে, দ্য স্পেসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টু দ্য পজিটিভ আয়ন, যারা পজিটিভ আয়নকে অ্যাট্রাক করবে, নিউক্লিয়াসকে অ্যাট্রাক করবে মানে পজিটিভ আয়নকে অ্যাট্রাক করবে, তারাই হচ্ছে নিউক্লিওফাইল, এরা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এন্ড এদেরও দুইটা টাইপ আছে, এদেরও দুইটা টাইপ আছে, এদেরও দুইটা টাইপ আছে, যার একটা টাইপ হচ্ছে নেগেটিভ এদের হচ্ছে নেগেটিভ টাইপটা, নেগেটিভ নিউক্লিওফাইল, কারণ তাদের অ্যাট্রাকশন হচ্ছে পজিটিভ আয়নের দিকে, তারা মুভ করবে পজিটিভ আয়নের দিকে, নিউক্লিওফাইল মুভ করবে পজিটিভ আয়নের দিকে, নিউক্লিওফাইল মুভ করে পজিটিভ আয়নের দিকে, তাহলে এরা কি নেগেটিভ, তাহলে এরা কি নেগেটিভ, এদেরকে বলা হয় নেগেটিভ নিউক্লিওফাইল, এরা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, তাহলে এদের একটা টাইপ হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল। আর এক্সাম্পল কি, আবার একই কথা, যত নেগেটিভ আয়ন আছে সবই নিউক্লিওফাইল, কিন্তু আমরা দেখব কাদেরকে, আমরা দেখব সিএল মাইনাস কে,
নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে, আমরা দেখব ওএইচ মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে, আমরা দেখব হচ্ছে এনএইচ টু মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে, আর আমরা দেখব সায়ানাইড নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে। তো আমরা যাদেরকে নিউক্লিওফাইল হিসেবে দেখব এরা হচ্ছে তারা যারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ওকে, এদেরও একটা নিউট্রাল পার্ট আছে, এদেরও একটা নিউট্রাল পার্ট আছে। এদেরও নিউট্রাল আছে, মানে নিউট্রাল নিউক্লিওফাইল, এরাও নিউট্রাল আছে, নিউট্রাল নিউক্লিওফাইল এদের আছে, নিউট্রাল নিউক্লিওফাইল এরা। তো তার মানে কি, এবার এইদিকে এই ধর এখানেও একটা স্পেসিস আছে, নিউক্লিওফাইলও এমন টাইপের আছে যারা নিউট্রাল বাট তারা পজিটিভ আয়ন অ্যাট্রাক্ট করে, তারা পজিটিভ আয়ন অ্যাট্রাক্ট করে। এক্সাম্পল, তিনটা এক্সাম্পল দিয়ে রাখলাম, এক হচ্ছে অ্যামোনিয়া যার নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে তাই, এক হচ্ছে অ্যালকোহল যার অক্সিজেনের কাছে, যার অক্সিজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে তাই, আরেকটা এক্সাম্পল হচ্ছে আর ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, মেইনলি অ্যামোনিয়াটা হচ্ছে অ্যামোনিয়া আমি যদি বলি যে অ্যামোনিয়া কার দিকে মুভ করে, পজিটিভ আয়নের দিকে মুভ করে, অ্যামোনিয়া পজিটিভ আয়নের দিকে মুভ করার এক্সাম্পল আছে, অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যামোনিয়া যেটা সে এইচ প্লাস কে দেয়, এইচ প্লাস কে দিয়ে সে কি হয়ে যায়, অ্যামোনিয়াম হয়ে যায়, অ্যামোনিয়াম। তাহলে আমরা তো জানি যে অ্যামোনিয়া পজিটিভ আয়নের দিকে যায়, অ্যামোনিয়া পজিটিভ আয়নের দিকে যায় কারণ অ্যামোনিয়ার কাছে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই অ্যামোনিয়া নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং এটা নিউট্রাল নিউক্লিওফাইল। অ্যালকোহলটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে, আসলে আমরা রিসেন্টলি অ্যালকোহল দিতেছি এই কারণে, কারণ এইটা 2016 ঢাকা বোর্ডে, 2016 ঢাকা বোর্ডের এমসিকিউ তে এসেছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, বাকি সব বছর আসছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোফাইল, অন্য সব সময় আসছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোফাইল, ওইবারই শুধু 2016 আসছে হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিওফাইল, এবং তখন না এইটা ছিল কারেক্ট অপশন, অ্যালকোহলটা ছিল কারেক্ট অপশন, যার কারণে এটাকে আমরা এখানে দেখাচ্ছি যে অ্যালকোহল এখানে কারেক্ট অপশন। কারণ তোমরা তো জানোই যে অনেক সময় টিচাররা বা অনেক সময় কোশ্চেন মেকাররা দেখা যাচ্ছে যে বোর্ড কোশ্চেন তুলে দেয়, তো বোর্ড কোশ্চেন তুলে দিলে মনে রাখবা যে অ্যালকোহলটাও নিউক্লিওফাইল। আচ্ছা, এইটা যেটা আছে আর এম জি এক্স এটার একটা নাম আছে, আজকে দেখে রাখো ফিউচারে দেখা দিবে, ফিউচারে আমাদের এর সাথে দেখা হবে, গ্রিগনার্ড রিয়েজেন্ট ওয়ার্ড হচ্ছে গ্রিগনার্ড, এটাকে সাইটিকের নাম, এটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলি। তাহলে তোমরা আজকে যা শুনে রাখো যে স্যার এরকম একটা নাম বলেছিল গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেটার ফর্মুলা হচ্ছে আর এম জি এক, আমরা দেখবো এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, আমরা দেখতে পাবো এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তাহলে এরা হলো নিউট্রাল। তাহলে তোমাদেরকে জানানো হলো যে ইলেকট্রোফাইল কি, ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি, নিউক্লিওফাইল কি, নিউক্লিওফাইলের এক্সাম্পল কি, এটা জানাটা কি যে এসেন্সিয়াল সেটা অর্গানিক রিয়াকশন করতে গেলে বুঝতে পারবা। তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হয় ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, কারণটা কি জানো, অর্গানিকে যত রিয়াকশন আছে, অর্গানিকে যত রিয়াকশন আছে সব রিয়াকশন আইদার ইলেকট্রোফিলিক অর নিউক্লিওফিলিক, আইদার ইলেকট্রোফিলিক অর নিউক্লিওফিলিক, ঠিক আছে, যত রিয়াকশন আছে সে হয়তো ইলেকট্রোফিলিক হবে নয়তো সে নিউক্লিওফিলিক হবে। তাহলে আমাকে তো জানতে হবে আগে ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, ইলেকট্রোফিলিক কারা, নিউক্লিওফিলিক কারা, এক্সাম্পল সহ ডেফিনেশন সহ আমাকে জানতে হলো যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল মানে কি, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মেমোরাইজ করো, বা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রেজেন্ট থাকার কারণে তুমি মানে এটা তো অ্যাটলিস্ট ক্লেম করতে পারবা যে আই ওয়াজ অ্যাটেন্ড সাচ টাইপ অফ ক্লাস। ওকে, সো আমরা শেয়ার করলাম হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক রিয়াজেন্ট, নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক রিয়াজেন্ট। এবার আমরা শেয়ার করব হচ্ছে কি, টাইপস অফ অর্গানিক রিয়াকশন, টাইপস অফ অর্গানিক রিয়াকশন,
কথা ছিল এটা শেয়ার করব যে টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন, টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন এটা শেয়ার করব। তো এই যে টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন, এর ফার্স্ট ওয়ান হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে টাইপস অফ রিঅ্যাকশন মানে টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন এর মধ্যে ওয়ান টাইপ রিঅ্যাকশন হচ্ছে কি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওয়ান টাইপ এর রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ওয়ান টাইপ রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন আবার এক টাইপের আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই দেখছো, তাহলে কি হলো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে ওয়ান টাইপ অফ অর্গানিক রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে ওয়ান টাইপ অফ অর্গানিক রিঅ্যাকশন। সেই সাবস্টিটিউশনের মধ্যে একটা টাইপ আছে যেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এখন রিঅ্যাকশন পারবা না বা এখন রিঅ্যাকশন ইয়ে করতে পারবা না, হয়তো কমপ্লিট করতে পারবা না, বাট দেখে রাখো, দেখে রাখো। এটা হচ্ছে বেনজিন, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিন যেটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বেনজিনের সাথে যদি ক্লোরিন রিঅ্যাক্ট করে, বেনজিনের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করে ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, এখন রিঅ্যাকশন করতে পারবা এরকম আমি বলতেছি না, এখন শুধু দেখে রাখো, দেখে রাখো। এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে কি করে এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কি করে এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন? কারণটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন ছিল, এই ক্লোরিনটা কাকে ডিসপ্লেস করছে, হাইড্রোজেনকে। এই ক্লোরিনটা কাকে সাবস্টিটিউট করছে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে। তাহলে এই জন্য এই রিঅ্যাকশন হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই জন্য এই রিঅ্যাকশনটা হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন, কারণ ক্লোরিন হাইড্রোজেনকে সাবস্টিটিউট করছে, ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন বলতেছি, আমরা ফিউচারে এটা ডিটেইলে জানবো, কিন্তু এটা এই টাইপের সাবস্টিটিউশনকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কেন, কারণ ক্লোরিন যাকে সাবস্টিটিউট করছে সে তো প্লাস, ক্লোরিন যাকে সাবস্টিটিউট করছে সে তো পজিটিভ। তাহলে ক্লোরিন কাকে সাবস্টিটিউট করছে, একটা পজিটিভ আয়নকে, আর যে পজিটিভ সে তো ইলেকট্রোফাইল, যে পজিটিভ সে তো ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলকে কেউ যদি সাবস্টিটিউট করে, ইলেকট্রোফাইলকে যে সাবস্টিটিউট করবে সেও ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলকে যে সাবস্টিটিউট করবে সেও ইলেকট্রোফাইল। এই ধরনের সাবস্টিটিউশনকে বলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আরেকটা হচ্ছে সেকেন্ড সাবস্টিটিউশনের মধ্যে আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক, আবার সাবস্টিটিউশন কি নিউক্লিওফিলিক। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা ইথাইল ক্লোরাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, এটা ইথানল, আর এটা সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো কি দেখানো যাচ্ছে, যে ক্লোরিন আর ওএইচ এর মধ্যে সাবস্টিটিউশন কার মধ্যে হইছে, ক্লোরিন আর ওএইচ, ক্লোরিন ওএইচ, ক্লোরিন ওএইচ, ক্লোরিন ওএইচ। তার মানে কি, এই যে ওএইচটা কি করছে, ক্লোরিনকে সাবস্টিটিউট করছে, ওএইচটা ক্লোরিনকে সাবস্টিটিউট করেছে, ওএইচটা ক্লোরিনকে সাবস্টিটিউট করছে, ওএইচ ক্লোরিনকে ডিসপ্লেস করছে। তাহলে এটা কি সাবস্টিটিউশন, এটা কি সাবস্টিটিউশন, আর এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তোমাদের মনে আছে যে এই ক্লোরিন মাইনাস ছিল এবং ওএইচটাও মাইনাস ছিল, তাহলে কি হলো, মাইনাস ওএইচ মাইনাস ক্লোরিনকে সাবস্টিটিউট করছে, মাইনাস ওএইচ মাইনাস ক্লোরিনকে সাবস্টিটিউট করছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে কোনো প্লাস আয়নকে কেউ যদি সাবস্টিটিউট করে তাহলে সেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কোনো মাইনাস আয়নকে কেউ যদি সাবস্টিটিউট করে তাহলে সেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। তাহলে আমরা জানলাম যে অর্গানিকের একটা টাইপ হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এর মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে, আবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আছে, যেগুলো আমরা দেখবা যে অর্গানিকের যখন রিঅ্যাকশন করব এই রিঅ্যাকশনগুলো আমাদেরকে করতে হবে। তখন
আচ্ছা, এবার সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশন হলো অ্যাডিশন রিঅ্যাকশন। অর্গানিকের আরেকটা টাইপ অফ রিঅ্যাকশন হলো অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন অর্গানিকের অ্যানাদার টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে অর্গানিকের একটা টাইপ অফ রিঅ্যাকশন দেখবো আমরা, যেটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আরেকটা টাইপ অফ রিঅ্যাকশন দেখবো, যেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা দেখবো যে অর্গানিকের অ্যাডিশন রিঅ্যাকশন, তবে অর্গানিকের অ্যাডিশন রিঅ্যাকশন দেয় যদি ডাবল বন্ড থাকে। কি থাকে? ডাবল বন্ড থাকে। অর্গানিকে অ্যাডিশন রিঅ্যাকশন দেয় কারা? যাদের কাছে ডাবল বন্ড থাকে। অর্গানিকে অ্যাডিশন কারা দেয়? যাদের ডাবল বন্ড বা থাকে বা ট্রিপল বন্ড থাকে। ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকতেই অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। অর্গানিকের অ্যাডিশন কারা দিবে? যারা যাদের ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন দিচ্ছে কে? ইথিন। ইথিন কার সাথে অ্যাডিশন দিবে? ফর এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইডের সাথে। হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে কি হবে? ইথাইল ক্লোরাইড হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডিশন। এটাকে আমরা কি বলবো? অ্যাডিশন। কারণ ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড হয়ে প্রোডাক্ট ফর্ম করছে। ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড হয়ে প্রোডাক্ট ফর্ম করছে, তাই এটা হচ্ছে অ্যাডিশন। তাই এটা হচ্ছে অ্যাডিশন। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। এইটারও ইলেকট্রোফিলিক আছে, নিউক্লিওফিলিক আছে। এইটারও ইলেকট্রোফিলিক আছে, নিউক্লিওফিলিক আছে। বাট আমি ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক বোঝানোর জন্য একটাই ওই আগের এক্সাম্পলটাই এনাম, কারণ আমরা এগুলো পাবো। এগুলো এমন না যে এখনই এগুলো আমরা করতেছি, এমন না। আমরা শুধু এখন কনসেপ্টটা নিচ্ছি, আমরা এখন শুধু কনসেপ্টটা নিচ্ছি, ঠিক আছে? এদেরও ইলেকট্রোফিলিক আছে, নিউক্লিওফিলিক আছে। তাহলে এই টাইপের রিঅ্যাকশন হবে অর্গানিকে, যেই টাইপটাকে আমরা বলবো অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে অর্গানিকে একটা টাইপ হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা টাইপ হবে অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এরপরে একটা টাইপ হবে এলিমিনেশন রিঅ্যাকশন। অর্গানিকে আমরা আরেক ধরনের রিঅ্যাকশন দেখব, যেটাকে বলা হবে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন, তার মানে আরেকটা টাইপের রিঅ্যাকশন আমরা পেলাম, যেটা কি হবে? এলিমিনেশন রিঅ্যাকশন। আসো এক্সাম্পল কি? আচ্ছা, আর সবচেয়ে ভালো কথা কি জানো, এডিশনের কোয়াইট অপোজিটটাই হবে এবার। এডিশনের অপোজিটটা হবে এলিমিনেশন। এডিশনের অপোজিটটা হয় এলিমিনেশন। তাইলে আমরা এবার ইথাইল ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইডটাকে বের করে দিব। এই যে যেটা অ্যাড হয়েছিল, ইথাইল ক্লোরাইড থেকে এই হাইড্রোজেন ক্লোরাইড যেটা অ্যাড হয়েছিল সেটাকে বের করে দিব। ইথাইল ক্লোরাইড থেকে তাকে বের করে দিব। তাকে বের করবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ওইটাকে আবার কে বের করে দিবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এএলসি, অ্যালকোহলীয়, অ্যালকোহলিক, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। আচ্ছা, তাহলে ইথাইল ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইড যখন বের হয়ে যাবে, এই দেখো ইথাইল ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে গেল না? দেখো ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড হয়েছে, আর এবার ইথাইল ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইড এলিমিনেট হয়েছে। তাহলে অ্যাড হলে অ্যাডিশন, এলিমিনেট হলে এলিমিনেশন। অ্যাড হলে অ্যাডিশন, এলিমিনেট হলে এলিমিনেশন। ইথাইল ক্লোরাইড থেকে হাইড্রোজেন ক্লোরাইডের এলিমিনেশন হয়েছে। তাহলে এডিশন আর এলিমিনেশন হচ্ছে কি? ঠিক অপোজিট রিঅ্যাকশন। অ্যাডিশনে ডাবল বন্ড থাকলে অ্যাডিশন দেয়, আর এলিমিনেশন থেকে ডাবল বন্ড হয়। ডাবল বন্ড থাকলে অ্যাডিশন দেয়, আর এলিমিনেশন হইলে ডাবল বন্ড ফর্ম করে। এটা বুঝে রাখো। আচ্ছা, বাই প্রোডাক্টে এখানে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এটা বাই প্রোডাক্ট, এটা হচ্ছে বাই প্রোডাক্ট বলি আমরা। থার্ড, ফোর্থ, ফোর্থ টাইপ অফ রিঅ্যাকশন। ফোর্থ টাইপ, ফোর্থ টাইপ আমরা জানি যে সাবস্টিটিউশন হয়। সাবস্টিটিউশন হয় সবচেয়ে বেশি হয় সাবস্টিটিউশন। এডিশন হয় সেকেন্ড হাইয়েস্ট হয় এডিশন। এলিমিনেশন তারপরে হচ্ছে গিয়ে এলিমিনেশন। এখন যেটা আসছে সেটা একেবারেই কম। পুরা তুমি যদি কোনো রিঅ্যাকশন মিস না করো, তুমি যদি অর্গানিক বইয়ের মধ্যে যতগুলো রিঅ্যাকশন আছে তার সব করো, সবগুলো তুমি মনে করো করলা, তাহলেও তুমি এলিমিনেশন রিঅ্যাক্ট ইয়া কি বলা হয় এখন যে রিঅ্যাকশন পাবা করতেছি আমরা, সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন পাবা যদি তুমি সবগুলো রিঅ্যাকশন করো, পুরো বইয়ের সব রিঅ্যাকশন তুমি করে ফেলছো, তাও রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন পাবা মাত্র দুই তিনটা। মানে এত কমই হচ্ছে গিয়া রিঅ্যারেঞ্জমেন্ট। তার থেকে কিছু বেশি হলো এলিমিনেশন, তার থেকে অনেক বেশি অ্যাডিশন, তার থেকে আরো বেশি হচ্ছে গিয়া সাবস্টিটিউশন। তাহলে আমরা সিরিয়ালে যেভাবে আসছি সেটা প্রায়োরিটি অনুযায়ী। শেষ হচ্ছে গিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। কোনো একটা টাইপের রিঅ্যাকশন আছে যেটাকে আমরা বলবো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তো সাবস্টিটিউশন কোনটা? যেটাতে হচ্ছে কি একটা সাবস্টেন্স একটা একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করে, অর্থাৎ কেউ যায় কেউ আসে, কেউ যায় কেউ আসে,
আর এডিশন হচ্ছে যে শুধু আসে কেউ যায় না, শুধুই আসে কেউ যায় না, আর এলিমিনেশন হলো শুধুই যায় কেউ আসে না, এমন করি। আর রিঅ্যারেঞ্জমেন্ট কি তাহলে? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কোনো আসা যাওয়া নাই, কোনো কিছু যাবেও না, কোনো কিছু আসবেও না, নতুন করে কিছু যাবেও মানে কেউ যাবেও না, নতুন করে কেউ আসবেও না, শুধু রিঅ্যারেঞ্জ হবে। এক্সাম্পল যে এক্সাম্পলটাই দেখবা তোমরা বইয়ে, এই যে এটা একটা কম্পাউন্ড, এটা যে কোনো একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা রিঅ্যারেঞ্জ হয়ে হবে এই যে এটা, মানে ওয়ান কম্পাউন্ড ওয়ান প্রোডাক্ট, ওয়ান কম্পাউন্ড ওয়ান প্রোডাক্ট, তাহলে বোঝা যাবে যে এটা রিঅ্যারেঞ্জমেন্ট। ওয়ান কম্পাউন্ড ওয়ান প্রোডাক্ট, ওয়ান রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, তাহলে তো রিঅ্যারেঞ্জমেন্ট। তার মানে এর কাছে যা আছে ওর কাছে তাই আছে, শুধু রিঅ্যারেঞ্জ হয়েছে, শুধু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই ধরনের রিয়াকশনকে আমরা বলবো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, এই টাইপের রিয়াকশন হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তাহলে অর্গানিকের টাইপ অফ রিয়াকশনকে অর্গানিকের টাইপ অফ রিয়াকশনের মতো করে দেখতে হবে, এবং সেই টাইপটা কি সাবস্টিটিউশন, কোনগুলো সাবস্টিটিউশন, অ্যাডিশন কোনটা অ্যাডিশন, এলিমিনেশন কোনটা এলিমিনেশন, রিঅ্যারেঞ্জমেন্ট কোনটা রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো হলো অর্গানিক রিয়াকশনের টাইপ। অ্যান্ড এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বেসিক বেসিক স্টাডি যেটাকে বলা হয়। আমরা আজকের পরে আর কোনো বেসিক স্টাডি নাই, আজকের পরে কোনো বেসিক ক্লাস নাই, প্রিভিয়াস ক্লাসটা এবং আজকের ক্লাস, প্রিভিয়াস এন্ড আজকের ক্লাস আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের নতুন যে ক্লাসটাতে যাব আমরা, এর পরে যে ক্লাসটাতে যাব সেই ক্লাসের আগে অবশ্যই অবশ্যই মেক শিওর করবা ঠিক প্রিভিয়াস ক্লাসটা আর আজকের ক্লাসটা, এই দুইটা ক্লাস একেবারে চমৎকার করে নোট করে রাখতে। অ্যান্ড এইটা মনের মধ্যে রাখা যে এই দুইটা আমার হচ্ছে গিয়া অর্গানিকের বেসিক,